নমস্কার বন্ধুরা, আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন, হ্যাঁ ঠিকই ধরেছেন, মরা তুলসী গাছ বাস্তুতে রাখতে নেই, অমঙ্গল হয়। আবার এও সত্য, তুলসী গাছটা সম্পূর্ণ মারা না গেলে তাকে তুলেও ফেলতে নেই। দেখুন, আমাদের তুলসী মন্দিরে তুলসী গাছটা সম্পূর্ণ মারা গিয়েছে। গাছটা 2 বছরের উপর বয়স হয়েছিল। এই গাছটার পাতাগুলি একেবারে শুকিয়ে গিয়েছে, তাই আজ গাছটিকে তুলে নতুন গাছ লাগাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে গাছটিকে তুলে নতুন একটা তুলসী গাছ লাগাবো, এবং যে গাছটি লাগাবো সেই গাছটিও বেঁচে যাবে। এখন তো হচ্ছে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে গাছ বাঁচানো খুবই মুশকিল, সচরাচর গাছ বাঁচে না। আমি কেমন পদ্ধতিতে গাছটা লাগাবো আপনারা দেখুন, গাছটা সুন্দরভাবে বেঁচে যাবে। আপনারা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। এবং এই তুলসী গাছটি, যে গাছটি এখন তুলছি, এই তুলসী গাছটার মতনই কিন্তু ঝাড় হয়ে উঠবে সে গাছটাও। তো দেখুন, গাছটাকে আমি তুলে ফেললাম, তো গাছটার কত বড় শিকড় হয়েছে দেখতে পাচ্ছেন, কত বড়, কত দূর পর্যন্ত শিকড়টা এগিয়ে গিয়েছে। তো দেখুন, গাছটাকে আমি তুলে ফেললাম। তো বন্ধুরা, আর একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখুন, আমি যে তুলসী গাছটা তুললাম এর গোড়াতে দেখুন কেমন ছোটো 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 তুলসী গাছ হয়েছে। তো আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, দেখুন কাছ থেকে ছবিটা তুলে দেখাচ্ছি, কত ছোটো 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 তুলসী গাছ হয়েছে। যদিও আমি একটা নতুন তুলসী গাছ, নতুন একটা চারা গাছ লাগাবো, তো পুরাতন গাছটাকে আমি যেখানে সেখানে না ফেলিয়ে আমি পুকুরে ফেলিয়ে দিলাম। তো আমি একটু গোরশাল থেকে গরুর গোবর আনছি, আর একটু নতুন মাটি নিয়ে এসেছি। তো দেখুন, আমার হাতে গোবর আছে, আর একটু নতুন মাটি আমি বাঁ হাতে করে রেখেছি। দেখুন, এই যে নতুন মাটি আমি একটু নিয়ে এসেছি, এবারে গাছটা লাগাবো। আপনারা দেখতে থাকুন, এই যে একটি ছোটো চারা গাছ আমি তুলে নিলাম, এবারে চারা গাছটিকে আমি লাগাবো। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথা বলবো, গাছটা লাগাতে লাগাতে গরুর গোমই আর গরুর মূত্র কেন আমরা ব্যবহার করি বিভিন্ন পুজো অর্চনাতে, এবং আমি তুলসী গাছে গরুর গোবর একটু কিন্তু দেব, তাহলে দেখবেন গাছটা কিন্তু চট করে গাছটা বড় হয়ে যাবে, গাছটা বেঁচেও যাবে। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের সব কথাটাই গাছটা লাগাতে লাগাতে বলছি, আপনারা দেখতে থাকুন। আপনারা অনেকেই জানেন আমরা হিন্দু, গরুর গোবর এবং মূত্র ব্যবহার করা হয়। তো সেই পঞ্চগব্য কেন ব্যবহার করা হয় বলুন তো, সমস্ত কিছু শোধন করার জন্য পঞ্চগব্য ব্যবহার করা হয়। তো আমি মন্দিরে, আমার তুলসী মন্দিরে আমি কিন্তু তুলসী গাছটা লাগাচ্ছি আর আপনাদেরকে গল্প করছি। তো দেখুন, এখানে আমি একটু গোবর আর একটু নতুন মাটি কিন্তু দিয়ে দিলাম, পুরাতন মাটিটাকে একটু সরিয়ে দিয়ে তো গাছটাকে আমি লাগিয়ে দিলাম। তো আপনাদেরকে আর একটা কথা বলি, তুলসী গাছ হলো মা লক্ষ্মী দেবীর প্রতীক, আর তুলসী গাছ হচ্ছে বৃন্দাদেবী, বৃন্দাদেবী তো লক্ষ্মী দেবীর প্রতীক। বাস্তুতে লাগিয়ে রাখলে অনেক পজিটিভ শক্তি যোগান দেয়। তো আপনারা এটাও লক্ষ্য করে দেখবেন যে তুলসী গাছ বাস্তুতে লাগিয়ে রেখেছেন, তো আবার দেখবেন কখনো কখনো কোনো দুর্ঘটনা, কখনো কখনো কোনো কোনো সমস্যা, বা কখনো কখনো কারো কিছু ক্ষতি যখন হতে চলেছে সেই বাস্তুতে, তখন কিন্তু এই তুলসী গাছ কিন্তু আগে জানান দেয়। কীভাবে জানান দেয়? তুলসী গাছটা দেখবেন আস্তে আস্তে একটু মানে মরে যাচ্ছে বা শুকনো হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, এরকম কিন্তু দেখতে পাবেন, লক্ষ্য করে দেখবেন। তুলসী গাছ কিন্তু আগে সবাইকে জানান দিয়ে দেয় তার বাস্তুতে কীরকম, যে এখন কিন্তু একটা বিপদ আসতে চলেছে,
তখন হঠাৎ করে একটা গাছ দেখবেন ঝলসে যাচ্ছে, তখন কিন্তু বুঝবেন তুলসী গাছটা জানান দিয়ে দিচ্ছে যে তোমাদের নিশ্চয়ই কিছু না কিছু একটা সমস্যা আসতে চলেছে, একটা বিপদ আসতে চলেছে। তুলসী গাছ এভাবে মানুষের অনেক উপকার করে। আমরা তো বিশ্বাস করি সব কিছুই, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, আর এইটা কিন্তু সত্যি কথা। আপনারা লক্ষ্য করে দেখবেন কখনো কখনো কোনো না কোনো সমস্যা যখন হবে, বাস্তুতে আসবে, কারো পরিবারে আসবে, তখন তুলসী গাছ সবার আগে জানান দিয়ে দেয়। তো এটা আমি প্রত্যক্ষও করেছি। তো আমি গাছটা লাগিয়ে দিলাম, আর গাছটার চারপাশে যে ধুলোটুলো পড়েছিল মন্দিরটার চারপাশে সেগুলো পরিষ্কার করে দিলাম, আপনারা দেখতে পেলেন, আর গাছটিও সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি। প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে বা তুলসী গাছ যেখানে লাগানো হয় সেইখানে কিন্তু সন্ধ্যা প্রদীপ জ্বালতে হয়, ধূপ জ্বালতে হয়, সকালবেলা জল ছড়া দিতে হয় এবং স্নান করে প্রত্যহ তুলসী গাছে জল দিতে হয়। মন্ত্র উচ্চারণ করতে করতে বৃন্দায়ৈ তুলসী দেব্যায়ৈ প্রিয়ায়ৈ কেশবচ বিষ্ণু ভক্তিপ্রদে দেবী সত্যবতী নমো নমো, এই মন্ত্রে তুলসী বৃক্ষে জল দান করতে হয়। তো যাই হোক, আমি তুলসী গাছটা লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেলেন, কয়েকদিন পর আপনাদের দেখাবো গাছটা কেমন বড় হলো। কিছুদিন পর আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখুন গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তুলসী গাছটা কিন্তু আস্তে আস্তে করে বেশ বড় হয়ে গেছে, 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু গাছটা এরকম বড় হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর 5 জনকে যদি দেখার সুযোগ করে দেন অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার পরিবারে এসেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মা বিন্দা দেবী সবার মঙ্গল করুক। বৃন্দায়ৈ তুলসী দেব্যায়ৈ প্রিয়ায়ৈ কেশবচ বিষ্ণু ভক্তিপ্রদে দেবী সত্যবতী নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি। ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।